আজ একটি সাধারণ গাছ নিয়ে কথা বলবো, যেটা মোটামুটি ঢাকায় কিংবা বাংলাদেশের সবার কাছে আছে। সেটি হলো আমাদের অনেকেই চিনে যেটাই মানি প্ল্যান্ট হিসাবে, যেটা গোল্ডেন পথস হিসাবে আমরা যারা পথস লাভার তারা চিনি। সো এই গাছটি খুবই সুন্দর হয় এবং ইজিলি গ্রো করে এবং সবার কাছে গ্রো করে এবং এর মর্টালিটি খুবই কম। আপনি এটা কেটে মাটিতে, পানিতে, বালিতে ইভেন যেভাবে রাখেন না কেন এটি সারভাইভ করে যায়। সো আজকে এটা কেয়ার সম্বন্ধে আমার কিছু বলার নাই, কারণ এটা কেয়ার না নিলেও চলে, এটা এমনিতেই বড় হতে থাকে। যদি আপনি একটু কেয়ার নেন, এর পাতাগুলো সুন্দর এবং টেকচারগুলো খুব ভালো হয়। যেমন কেয়ার নিলে কীরকম হয় আর কেয়ার ছাড়া কীরকম হয় সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিংবা বলবো। যদি বলার কিছু নাই, আমার থেকে অনেক ভালো ভালো এক্সপার্টরা আছেন, আমি তো এক্সপার্টার না, আমি এই লাইনের নিউ কামার। সো কোনো ভুল ভ্রান্তি হলে সবাই আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। সো আমার এই মানি প্ল্যান্টটি আজকে দেখাবো, বেশি দিন হয় নাই, মাত্র 3-4 মাস কিংবা 5 মাস হবে। আমি এখানে ছোট্ট 3টি গাছ লাগিয়েছিলাম, মাত্র এক পাতা করে। তো আজকে এই গাছটি এই রূপে রূপান্তরিত হয়েছে। তো গাছটি কম হলেও 6 ফিট লম্বা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এই যে 3টি পাতা গাছ লাগিয়েছিলাম এবং 3টি লতি হয়েছে এবং ভাইনও 3টি করেছে। উপর থেকে হয়তো আরও কিছু হয়েছে, এখন হচ্ছে, কিন্তু আমার দেখার সুযোগ নাই। সো আমি এটা কোনো কেয়ারই করি নাই, কিন্তু এর টেকচারগুলো দেখেন খুবই সুন্দর হয়েছে। আমার কাছে তো খুবই ভালো লাগে গোল্ডেন পথস। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আলাদাভাবে যেটা করা হয়েছিল, আমি আগেও একটা ভিডিও করেছিলাম, সেটা ভিডিও কি এমনি ছবি দিয়েছিলাম, সেটা যে টেক কেয়ার করলে কী টাইপের হয়, লাইক দিস, যে আপনি যখন এটাকে একটু টেক কেয়ার করবেন, এর কালার, এর পাতাগুলো খুবই বড় হবে এবং টেকচারগুলো খুবই সুন্দর হবে। ইটস লুক লাইক স্নো কুইন যেমন সাদা হয়, তো এইটা গোল্ডেন, আই লাভ টু সে যে এটা গোল্ডেন কুইন আমার কাছে, যদিও এরকম ইটস আ গোল্ডেন পথস। সো আমার কাছে লুক লাইক আ গোল্ডেন কুইন। কেয়ার কিছুই না, এর মাটি সম্বন্ধে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে আমি কী দিয়েছি, কিছুই দিইনি। বালি কণা, কিছু ইটের গুঁড়া ছিল আমার এই সেডে সেরেছে পড়া, এবং সবচেয়ে বড় জিনিস কি, আমার এখানে অনেক সময় শ্যাওলা জমে, আমি শ্যাওলাগুলো এটাতে দিয়ে দিই, কাইন্ড অফ লাইক আপনাদেরকে দেখা দিই যে এই যে শ্যাওলাগুলো আমি কখনো ফেলি না, এই শ্যাওলাগুলো আমি মাটির মধ্যে দিয়ে দিই, যে এখানে জমে রয়েছে পানি জমে রয়েছে, তো এগুলো আমি এর মধ্যে দিয়ে দিই। সো এতে কী হয় যে কী কাজে তা আমি জানি না, বাট গাছগুলা টেক্সচার এবং কালার খুব সুন্দর হয়। এতটুকুই বলার ছিল। গোল্ডেন পথসে আপনারা ফার্টিলাইজার হিসাবে লিকুইড ফার্টিলাইজার দিতে পারেন, ফার্টিলাইজার না দিলেও চলে, ফার্টিলাইজার দিলে একটাই বড় সুবিধা যে পাতাগুলো একটু বড় হয়, আদারওয়াইজ যখন নিয়ে ভাইন করতে 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 নিচে যাবে, যেমন আমি আপনাদের দেখাই এই পাতাগুলো, এই পাতাটা অনেক বড় হয়েছে, তো আস্তে আস্তে যখন দেখবেন ছোটো হচ্ছে। তো ফার্টিলাইজার দিলে কী হয় যে নিচের পাতাগুলো তখন কিছু হলে তুলনামূলকভাবে বড় হতে থাকে, এটাই। এতটুকুই রইল, ভিডিও আর বড় করব না। আমি আজকে এটাকে কাটার চিন্তা ভাবনা করতেছি, কিন্তু মায়া লাগতেছে, গাছটা অনেক বড় হয়েছে, কাটতে ইচ্ছা করতেছে না। সো আপনারা জানাবেন যে আমি এই গাছটা কাটবো কি কাটবো না, আপনাদের উপর ডিপেন্ড করে এই গাছটাকে আমি কাটবো। যদি আপনারা মানা করেন, আমি এটাকে আমার আরও উপরে লাগানোর চেষ্টা করব এবং এটাকে ভাইন করানোর চেষ্টা করব। ধন্যবাদ।